আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলেক্টর সুইচ কিভাবে আপনারা কানেকশন করবেন। তো এটা হলো আপনার উইন্ডো টাইপ এসি। তো উইন্ডো টাইপ এসির যে সিলেক্টর সুইচ আছে, এই সিলেক্টর সুইচ আপনারা কিভাবে খুব সহজে কানেকশন করবেন এটাই আমি দেখাবো। তো অনেক সময় আপনার পূর্বে যে সিলেক্টর সুইচটি থাকে ওইটা খারাপ হয়ে যায়, যেমন এটার যে নটটা দেখতেছেন এটা ভেঙে গেছে, তো এরকম খারাপ হয়ে যেতে পারে। তো অনেক সময় আপনার সিলেক্টর সুইচটি চেঞ্জ করতে হতে পারে। তো তখন আপনারা কিভাবে সিলেক্টর সুইচ চেঞ্জ করবেন, হাতে এখন আপনারা দেখতেছেন যে দুইটা সিলেক্টর সুইচ আছে এখানে, এই যে একটা আর একটা হলো, যে দেখতে পাচ্ছেন। তো এটা হলো আমাদের নতুন সিলেক্টর সুইচ আর এটা হলো আমাদের পুরাতন সিলেক্টর সুইচ। তো এটা এখানে কানেকশন ছিল। তো এখানে দেখতেছেন অনেকগুলা ক্যাবেল, তো এই সবগুলা ক্যাবেল কিন্তু আমাদের যে পুরাতন যে সিলেক্টর সুইচ ছিল এটার সাথে সবগুলা কানেকশন ছিল। তো এখন আমরা এই নতুন যে সিলেক্টর সুইচটা আছে এটা আমরা এখন কানেকশন করব। তো এখন কিভাবে কানেকশন করব আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা দেখাচ্ছি আপনাদেরকে। তো পূর্বে সিলেক্টর সুইচ নিয়ে আমি কিছু কথা বলি। দেখেন এই সিলেক্টর সুইচে কিন্তু অনেকগুলো আপনার টার্মিনাল আছে ক্যাবেল কানেকশন করার জন্য, আর আমাদের যে নতুন সিলেক্টর সুইচটা আছে এটা কিন্তু খুবই কম। তো আমার হাতে কিন্তু দুই রকমের সিলেক্টর সুইচ দেখতেছেন। তো আপনারা যদি সিলেক্টর সুইচ কিনে আনেন যখন দেখেন যে সেম না, আপনার সেম টার্মিনাল নেই, তখন আপনারা কিভাবে কানেকশন করবেন? যদি সেম থাকে তখন কিন্তু আপনারা দেখে দেখে সেম জায়গায় যদি আপনারা ক্যাবেলগুলা কানেকশন করে দেন নতুন সিলেক্টর সুইচে, তাহলে কিন্তু আপনার এসিটি অন হবে বা চলবে। আর যদি সেম সিলেক্টর সুইচ না হয় তখন সেক্ষেত্রে আপনারা কিভাবে কানেকশন করবেন এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই সিলেক্টর সুইচে মূলত আপনার ফেজ এবং নিউট্রাল দুইটাই ক্যাবেল কানেকশন থাকে। তো এই যে এখানে দেখতেছেন এটা আমাদের ফেজ টার্মিনাল আর এটা হলো আমাদের নিউট্রাল টার্মিনাল। এই যে নিউট্রালের যে চারটা টার্মিনাল দেখতেছেন এখানে, শুধু নিউট্রাল কিন্তু এখানে কানেকশন হয়। এই নিউট্রালের যে টার্মিনাল আছে এইখান থেকে কিন্তু অন্য কোথাও আপনার লাইন আউট করে না। আর এই যে এই টার্মিনালটি দেখতেছেন সবার উপরে যে টার্মিনালটি, এটা হলো আমাদের লাইন বা ফেজ, লাইন ওয়ান যাই বলেন আপনারা। তো এইখান থেকে কিন্তু আপনার এখানে হাই, লো, মিডিয়াম এবং কি আপনার কম্প্রেসারের পাওয়ার কিন্তু দিয়ে থাকে এই লাইনের থেকে। তো এই হলো সিলেক্টর সুইচের, এই পুরাতন সিলেক্টর সুইচের কানেকশন। তো এইখান থেকেও আবার আপনার অন্য লাইনে হিটারে বা আপনার যে সুইং মোটর আছে এইটার এইভাবে অনেকগুলো কানেকশন আছে। আর নতুন যে সিলেক্টর সুইচটি আছে আমার কাছে, এই সিলেক্টর সুইচে শুধুমাত্র আপনার ফেজটি কানেকশন হবে, এটা কোনো আপনার নিউট্রাল কানেকশন হবে না। এটা নিউট্রাল কানেকশন করার মতো কোনো কিন্তু আপনার এখানে লাইন নেই আপনারা দেখতেছেন, এটাই শুধু ফেজ কানেকশন হবে এই সুইচটাতে। তো আপনারা যখন নতুন এইরকম সুইচ নেবেন তখন আপনারা কীভাবে কানেকশন করবেন এটাই আমি আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, এখন আমি আমাদের সিলেক্টর সুইচটি কানেকশন করবো। তো এখানে আপনারা পুরাতন সিলেক্টর সুইচ থেকে ক্যাবেল খুলে দেখবেন যে অনেকগুলা ক্যাবেল হয়ে গেছে, তো সব উল্টা পাল্টা হয়ে গেছে, তখন আপনারা কিভাবে কানেকশন করবেন? তো ঘাবড়ানোর কোনো বিষয় না, আপনারা ক্যাবেল দেখে ঘাবড়িয়ে যাবেন না, আমি যেভাবে বলবো এইভাবে আপনারা কানেকশন করলেই কিন্তু আপনারা খুব সহজেই কানেকশন করতে পারবেন। তো প্রথমত আপনারা আপনাদের ক্যাবেলগুলি আলাদা আলাদা ভাগ করে নেবেন, আপনার কম্প্রেসারের ক্যাবেলটি আলাদা করবেন এবং কি আপনাদের যে ফ্যান মোটর আছে, ফ্যান মোটরের যে ক্যাবেল আছে ফ্যান মোটরের ক্যাবেল আলাদা করবেন, এবং কি আপনাদের যে এখানে যে সুইংটি আছে সুইং মোটর, এই যে সুইং মোটর দেখছেন এটার ক্যাবেল আলাদা করবেন, সামনে যে লাইট আছে বা সুইং মোটরের যে সুইচ আছে এই ক্যাবেলগুলো সবগুলো আপনারা আলাদা আলাদা করে নেবেন। সো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে আমাদের ক্যাবেলগুলো আমরা আলাদা আলাদা করে নিয়েছি। তো আপনারা দেখতেছেন যে এই যে দুইটা ক্যাবেল, এই দুইটা ক্যাবেল হলো আমাদের হিটারের, তো হিটারের দুইটি ক্যাবেল আমরা আলাদা করে ফেললাম। আর এই যে একটি ক্যাবেল দেখতেছেন এটা হলো আমাদের কম্প্রেসারের ক্যাবেল, কম্প্রেসারের আপনার যে কমন ক্যাবেল,
কম্প্রেসার কেবল আমরা আলাদা করেছে। আর এখানে যে দুইটি কেবল দেখতেছেন এটা হলো আমাদের মোটরের ফ্যান মোটরের কেবল। তো এই ফ্যান মোটরের কেবল আমরা আলাদা করে নিয়েছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মেইন পাওয়ার, এই যে এই দুইটি কেবল কাটা দেখতেছেন এই দুইটি হলো আমাদের মেইন পাওয়ারের কেবল। আর এটা হলো আমাদের ক্যাপাসিটারের যে সি টার্মিনাল আছে ওইখান থেকে একটা কেবল আসছে। তো আমি এখন খুব সহজেই সিলেক্টর সুইচটি কানেকশন করব। সো ভিউয়ার্স, আমার হাতে যে সিলেক্টর সুইচটি দেখতেছেন, দেখেন এই সিলেক্টর সুইচে কিন্তু সব লেখায় আছে। দেখেন এখানে এইচ, এখানে এম, এখানে এল দেখতে পারতেছেন। তো এই তিনটা টার্মিনাল হলো আমাদের ফ্যান মোটরের, এটা হলো হাই, এটা মিডিয়াম, এটা লো। তো প্রথমে আমাদের যে এসির ফ্যান মোটরের ক্যাবেল আছে, ফ্যান মোটরের ক্যাবেল দুইটি আমরা বা তিনটি আমরা কানেকশন করব। তো আমাদের যে এসিটি দেখতেছেন এটা হলো আপনার দুইটি স্পিরিট, এটা হলো একটা হলো হাই আর একটা হলো আপনার মিডিয়াম বা লো, দুইটা স্পিরিট। তো আর অন্য অন্য মোটরে আপনার হাই লো মিডিয়াম থাকে। তো আপনারা প্রথমে ফ্যান মোটরের ক্যাবেলগুলো কানেকশন করবেন। দুঃখিত, আমি পরে বলছিলাম যে আমাদের ফ্যান মোটরটি দুইটি স্পিড, আসলে আমাদের ফ্যান মোটরটি তিনটি স্পিড ছিল, আপনার হাই লো মিডিয়াম তিনটি ছিল। কিন্তু আমাদের যে পূর্বের যে সিলেক্টর সুইচটি ছিল এটার মধ্যে শুধু দুইটি টার্মিনাল ছিল আপনার ফ্যান স্পিডের জন্য, আর একটা ক্যাবেল আমাদের যে ফ্যান মোটর একটা ক্যাবেল আছে এটা আবার আলাদাভাবে এটা টেপ মারা ছিল। তো পূর্বে যে আমাদের সিলেক্টর সুইচটা ছিল এখানে একটা হাই আর হলো আপনার লো বা মিডিয়াম, যে কোনো মানে দুইটি টার্মিনাল ছিল আমাদের যে সিলেক্টর সুইচ আছে, এই সিলেক্টর সুইচে শুধু দুইটি টার্মিনাল ছিল ফ্যান মোটরের জন্য। তো আমাদের নতুন যে সিলেক্টর সুইচ এটাতে আপনাদের হাই লো মিডিয়াম তিনটা স্পিরিটেরই আপনার তিনটা স্পিরিটই কিন্তু দেওয়া আছে। দেখেন হাই মিডিয়াম লো দেখতে পাচ্ছেন। তো আমরা এখন আমাদের যে টেপটি ছিল যে মিডিয়ামে তখন টেপ ছিল, তো এটা আমরা টেপটা কেটে আমরা ক্লিপস লাগিয়ে দেখেন আমরা সিলেক্টর সুইচের সাথে কানেকশন করে দিয়েছি। তো আমাদের ফ্যান মোটরের কিন্তু কানেকশন হয়ে গেছে। এখন দেখেন আমরা ফ্যান মোটরের কেবল আমরা কানেকশন করে দিয়েছি। এখন আমাদের বাকি হলো আপনাদের কম্প্রেসার, সুইং মোটর, হিটার বা এখানে যে আপনার কম্প্রেসারের যে লাইট থাকে লাইট, সুইং মোটরের যে সুইচ থাকে সুইচ। তো এখন আমরা আমাদের যে কম্প্রেসারের লাইন আছে কম্প্রেসারের লাইন আমরা কানেকশন করব। সো ভিউয়ার্স, ভিডিওটির লেন্থ বড় হওয়ার কারণে আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ কানেকশনটি দেখাতে পারলাম না। আপনারা অন্য পার্টটি আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নেবেন, ওইখানে আমি কম্প্রেসার এবং কি অন্য অন্য যে কানেকশনগুলো আছে এটা আমি ওই ভিডিওতে দেখিয়ে দিব।